পাঁচ বছরের কম বয়সী শিশুরা যারা অপুষ্টিতে রয়েছেন, তাদের অপুষ্টি রোধে আমাদের করণীয় বিষয়গুলো কি এবং এক্ষেত্রে সরকারি পর্যায়ে কী ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে? ধন্যবাদ আপনাকে। এখানে পাঁচ বছরের নিচে মানে যদি আমরা ধরি তাহলে একটু জন্মের পরে থেকে শুরু করি, তাহলে জন্মের আগে থেকেই শুরু করি, যখন গর্ভাবস্থা থেকে মায়ের পুষ্টিটা জরুরি। কারণ এই সময় যে জিনিসগুলি ঘটে, বাচ্চাটা একটা ভ্রণ থেকে একটা পরিপূর্ণ বাচ্চায় তো রূপান্তরিত হয়, তার ব্রেন সেল হয়, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি হয়, এই সময় মায়ের পুষ্টি খুব জরুরি। দুনিয়াতে চলে আসলো বাচ্চাটা, এখন কী করবে? আমাদের অনেক বাপ মা আসলে না বুঝে, একটু আগে তসলিম ভাই বলতে ছিল 60%, আসলে ব্যাপারটা 69% এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং রেট। যেহেতু 69% এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং রেট শুধুমাত্র মায়ের দুধ খাওয়ার হার, তাহলে বাকি যে এই 30% এখনও খাচ্ছে না, আমার তো প্রায় 33 থেকে 35 লক্ষ বাচ্চা প্রত্যেক বছর হচ্ছে, তো যদি 1% বাচ্চা না খায় 35,000, তাহলে এই যে মানে 30% মানে প্রায় তিন লাখ করে প্রায় 10 লক্ষ বাচ্চা যদি না খায়, এই 10 লক্ষ বাচ্চার মেধা কমে যাবে, এরা রোগের মানে আক্রান্ত হওয়ার চান্স বেশি। কাজেই আমার প্রথমত যে কথাটা আমি বলতে চাচ্ছি, মায়েদের সমকক্ষ কাছাকাছি বিকল্প কোনো খাওয়ার বাচ্চার জন্য আসলে নাই। যতই আপনি ফর্মুলা যতই বিভিন্ন প্রাণীর দুধ দেন, মায়ের কাছাকাছি হবে না। কাজে এই জায়গাটাতে আমার বাবা মা এবং আত্মীয় স্বজন সবাইকে বোঝাইতে হবে যে কোনো অবস্থায় যেন বাচ্চাকে আসলে মায়ের দুধটাই খাওয়ায়। তাহলে 6 মাসের মধ্যে আমার কিচ্ছু কিনতে হচ্ছে না, বাচ্চাটা ব্রেন ভালো হচ্ছে। এক্ষেত্রে অনেক অভিভাবকেরা বা অনেকে মনে করে থাকেন যে বাচ্চাটি তো ঠিকমতো দুধ পাচ্ছে না, শাল দুধের ব্যাপারটা তো তারা খুব একটা বোঝে না, তো অনেক সময় মনে করে যে বাজারের গুঁড়া দুধগুলো বাচ্চাকে না খাওয়ালে হয়তো বাচ্চাটির কষ্ট হচ্ছে বা মায়ের দুধ যেহেতু ঠিকমতো পাচ্ছে না, এ কারণে অনেকে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিংয়ে থাকতে চান না। ওকে, এটা হলো যে আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং ফেলিওর হওয়ার পিছনে কারণ। হ্যাঁ, আমরা নিজের মতো ব্যাখ্যা দাঁড় করাই নিই। আমরা কি আসলে কখনো অন্য দুধ দেওয়ার আগে বাচ্চাকে আসলে অবজার্ভ করে দেখি কিনা, 24 ঘন্টায় তারা 6 বার বা তার বেশি প্রস্রাব করছে কিনা? আচ্ছা, যদি 6 বার প্রস্রাব করে বা তার বেশি প্রস্রাব করে, তার কোনো খাবারের জন্য কোনো কান্নাকাটি করছে না, সে অন্য কোনো অশান্তির জন্য কান্নাকাটি করছে, সেটা তার ব্যথা করতে পারে, পেট ব্যথা হতে পারে, শুয়ে থাকার জন্য হতে পারে, প্রস্রাব করে প্রস্রাবের উপরে শুয়ে থাকার জন্য হতে পারে। আর বাংলাদেশে বাচ্চাদের আর একটা সুবিধা আছে, কান্নাকাটি করলে কেউ না কেউ কোলে নেই, এই জন্য দেখছে যে কান্নাকাটি করলে সুবিধা আছে, ও কান্নাকাটি করে, ওর অ্যাডভান্টেজ নেই। বাচ্চার আসলে চাহিদা আছে কি না এটা প্রস্রাব দ্বারা নির্ধারিত হবে। এমনি নিজের মতো করে ব্যাখ্যা করতে করতেই তো আমি 79-69 গেছে। এই ব্যাখ্যাটা না করলে আমাদের কিন্তু মোটামুটি ওই যে আপনি যেটা বললেন যে বাচ্চা হওয়ার পরে পরে যেটা প্রিলেকটিয়ালের ব্যাপারটা, যে 4-5 দিনের যেটা ব্যাপার, এটা ছাড়া বাকি কিন্তু মোটামুটি সবাই দুধ দেওয়া শুরু করে, প্রায় 90-95% দুধ দেওয়া শুরু করে। 3-4 মাস পরে যায় দেখে 10% কমতেছে, 5 মাস পরে যায় দেখে 20% কমতেছে, এই 5.5 মাসের দিকে যে আরও 10% কমে এই 69% হলো। এটা যে এমনি বাড়িতে আসছে কমতেছে তাও না, কিছু কিছু আবার কার্যক্ষেত্রে যায়, দূরে কাজ করে, তাদেরও কিছুটা ছুটি নিয়ে সমস্যা আছে। মানে একটা আইন বললে 6 মাস মানে উইথ পেমেন্ট আছে, আবার আয়লোর আইন 3 মাস, যা ব্যবসায়ীরা যখন যার যেটা সুবিধা ওইটা ব্যবহার করে, এতও একটা সমস্যা আছে। তারপরে 6 মাস পরে সে কাজে যাবে, সে 5 মাস থেকেই তো বাচ্চাকে অভ্যাস করার চেষ্টা করে অন্য দুধে। এই যে জায়গাগুলি, এই জায়গাগুলিতে আরও উন্নয়নের সুযোগ আছে। নিশ্চয়ই হয়ে গেল, 7 মাস পার হয়ে গেল শুধুমাত্র মায়ের দুধ খাওয়া, তারপরে মায়ের দুধও চলবে, বাড়তি খাবারটা চলবে। এই যে 7 মাস থেকে যে কী খাবে এই ব্যাপারে আসলে আমাদের মানে মারা খুব বেশি কিছু আত্মবিশ্বাসী জানাটা জানে না, পরিবার তাদের ওইভাবে জানায়নি একদমই। হ্যাঁ, মানে একদমই এই জায়গাটা একটা মানে গ্যাপ ছিল। মায়ের দুধ, শুধুমাত্র মায়ের দুধের ব্যাপারে আমরা 70%, কিন্তু এই যে বাড়তি খাবার যখন শুরু হয় এখানে সাকসেস কিন্তু 40%-এর কাছাকাছি, মানে এটা 40-এর বেশি না। আচ্ছা, কাজে এই যে 7 মাস থেকে কী খাবে এটার জন্য বিভিন্ন ফর্মুলা কেনার একটা টেন্ডেন্সি আছে, ওটা না কিনে ঘরে তৈরি আমিষ জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার, তো চর্বি জাতীয় খাবার, ভিটামিন মিনারেলস মিলে যে কী বানাবে, কীভাবে খাওয়াবে, এই জায়গাটা নিয়ে আমরা এখন কাজ করছি। 2 বছর পর্যন্ত মায়ের দুধ খাবে, বাড়তি খাবার খাবে, 2 বছর পরে পরিবারের খাবারে চলে যাবে। মাথায় রাখতে হবে যে তার পাকস্থলীর সাইজটা ছোট, তার পাকস্থলীতে আমাদের মারা কী করে এসে কমপ্লেন করে, কী কমপ্লেন করে যে খাওয়ানোর পরে বমি করছে। আসলে ওর স্টমাকের সাইজ হলো 150 ml থেকে 250 ml, একটা এগ লাগে এক গ্লাসের অর্ধেকের কম। এখন ওনাকে আসলে জোর করে করে এসে দিচ্ছে আরও বেশি, তো তো ব্লাড আর রাখতে পারছে না, একটা পর্যায়ে সে বমি করে দিচ্ছে। কাজে মাকে জানতে হবে কতটুকু খাবার দেবে, কতবার খাবার দেবে। হ্যাঁ, ক্ষুধা লাগার সুযোগ দেবে, খাওয়ার ইচ্ছা হওয়ার সুযোগ দেবে। ও যখন মানে জোর করে খাওয়ায় বাচ্চাটা আসলে বিরক্ত হতে থাকে, একদমই বিরক্ত হয়ে থাকে এবং সে খাবারটা এনজয় করে না। খাবার এনজয় না করলে তার ভালো লাগে না, আমাদের মুখে অন্য একটা চেপাই নিয়ে 10 মিনিট রেখে দেয়, মার অনেক 1.5 ঘন্টা সময় লেগে যায়।
এই জায়গাগুলিতে আসলে একটু যত্ন নিতে হবে, মাদের একটু শিখাইতে হবে, অল্প অল্প করে দিতে হবে, ক্ষুধা লাগার পরিপ্রেক্ষিতে দিতে হবে। আর বাজারে যে টাইপের এই যে আজে বাজে যে জুসগুলি আছে, চিপস বা অন্যান্য জিনিসগুলি আছে, এই জিনিসগুলি তাদের খাওয়া বন্ধ, বিরত থাকা জরুরি, বিরত না একদমই বন্ধ। কারণ আপনি বড় মানুষ, আমি বড় মানুষ, আমাদের যদি এখন দুটো সিঙ্গারা এক কাপ চা খেয়ে নিই, আর 10 মিনিট পরে আমাকে যদি বিরিয়ানি দেওয়া হয় আমি খাবো? বাচ্চার ক্ষেত্রে তো একটা জুস খাওয়া, একটা চিপস খাওয়া মোটামুটি আর পেট ভরে যাচ্ছে। তো একটা জুসের মধ্যে 12 থেকে 18 চামচ চিনি থাকে, তাহলে এই তো আর ক্ষুধাই লাগবে না, ওকে জোর করে খাবার দিলেও তো ইন্টারেস্টই পাবে না। এই জায়গাগুলিতে আমাদের যত্ন নিতে হবে। পরিবারের যে খাবারটা যখন 2 বছর থেকে শুরু করবে, ওর আসলে সুষম খাবারটা হচ্ছে কিনা, একটু ডিম, একটু মাছ, একটু শাকসবজি, একটু ফলমূল, একটু টাইম টু টাইম দেওয়া হচ্ছে কিনা, এটা দিলেই আসলে সরকারের আসলে এ ব্যাপারে যথেষ্ট উদ্যোগ আছে। মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারে উদ্যোগ আছে, আন্ডার ফাইভের প্রতি 6 মাস পরে পরে ভিটামিনে খাওয়ানোর উদ্যোগ আছে, সুষম খাবার খাওয়ানোর উদ্যোগ আছে। ইভেন এখন আমরা তো ওদের মানসিক বিকাশ নিয়ে কাজ করতেছি, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা নিয়েও কাজ করতেছি। কোনো ধরনের মানসিকভাবেও যেন ওরা কম না হয়, মানসিকভাবে যেন ওরা মানবতাবাদী, সুচিন্তিত, ভালো যার নাগরিক হতে পারে, সেদিকেও আমরা আসলে সরকারের পক্ষ থেকে কাজ করতেছি। কাজ আমরা সবাই করতেছি, পরিবারের মানুষদের আরেকটু বেশি এ ব্যাপারে এগিয়ে আসা অত্যন্ত জরুরি, এটা খুব জরুরি দরকার।